গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 9টা, আমার আজ উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম আজকে একটা অন্য জিনিস বানাবো, কিন্তু সেটা পসিবল হচ্ছে না, তাই জন্য জুগাড়ু পিৎজা বানিয়ে দিচ্ছি এখন। এটাই নিয়ে যাক আজকে, তারপর যেটা বানাবো ভেবেছিলাম সেটা সন্ধ্যেবেলা নয় বানিয়ে দেবো। চলো আর এদিকে চট করে খাবারগুলো গরম করি। মিতাদি এসছে, মিতাদি মেয়ের কাছে গেছে, আমি আগে চট চট করে খাবারটা গরম করে অরিন্দমকে দিয়ে দিই। দেরি বাজে এখন 9:40, অরিন্দম বেরিয়ে গেল। আমি সকাল সকাল আজকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ব্রেড পিৎজা। পিৎজাটা যে পিৎজার মতন হয়নি, বাট ওই কিছু একটা সবজি দিয়ে রুটি টাইপের হয়েছে আর কি। আর এদিকে আরেকজনের ঘূর্ণি যুদ্ধ চলছে, কষা হয়েছে। মুড়ি যুদ্ধ, আই মুড়ি যুদ্ধ। এখন 10:15, মেয়েকে ঘুম পাড়াচ্ছে ওদিকে মিতাদি, আমি যাচ্ছি একটু বাজার। মাঝখান থেকে চশমাটা কোথায় রেখেছি পাচ্ছি না, খুঁজে বিরক্ত লাগছে, মাথা ব্যথা করছে। যাই হোক, যাই বাজার থেকে আমরা হবে একটু তরমুজ আর লেবু, মেয়ের আপেল আর ভুলে গেছি, বাজারে গিয়ে হয়তো মনে পড়বে। বাজার এখন 10:30, চলে এসেছি আমি বাজার থেকে। বিশেষ করে বাইরে এত রোদ না, বাইরে বেরিয়ে আর মনে হলো না যে আমি ক্যামেরাটা অন করে একটা ভিডিও করি, বিভৎস রোদ বাইরে। যাই হোক, আর তরমুজ নিলাম, আপেল নিলাম, আর মেয়ের দুধ নিলাম, আর লেবু নিলাম, আর আমি একটা ডাব খেলাম, খেয়ে চলে এসেছি। ডাবের জল খাচ্ছি না, গরমের মানে গিজারের গরম জল খাচ্ছি, বুঝতে পারলাম না। যাই হোক, চলো এখন চেঞ্জ করে নিই। মেয়ে ওদিকে এখনও ঘুমায়নি, মিতাদি ঘুম পাড়াচ্ছে, চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। বাজে এখন 11:05, মেয়ে ঘুমোচ্ছে এখনও। আমি ওদিকে সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দিদিরও সবজি কাটা হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো অরিন্দমে সব একটাল জামা কাপড় নিয়ে বসেছি, এগুলো এখন আমি গোছাবো, গুছিয়ে ওর আলমারিটা ভালো করে আজকে গোছাবো। আর এসি চালিয়ে দিয়েছি, পারছি না ভাই, আমি এখন দরজা বন্ধ করবো। ওর দইটাও বার করে দিয়েছি, মেয়ে দিদি উঠলে, এই দিদি উঠলে বলছি, মেয়ে উঠলে দইটা খাওয়াবে, আমি এদিকে গোছাতে বসি। এখন হাতে আমার মোটামুটি 1 ঘন্টা টাইম আছে, ও দই খাবে, তেল মাখবে, তারপরে স্নান করবে, ততক্ষণ 1 ঘন্টার মধ্যে দেখা যাক কতটা কি করতে পারি। চলো, বাজে এখন 11:40, আমি এদিকে এই যে সব নিয়ে বসেছি, মোটামুটি গোছানো ওপরেরটা হয়েছে, এখন এগুলো বাকি আছে সব। আর এদিকে একজন দই খেতে খেতে কি সুন্দর করে ডাকলো না দিদি, কি বলে ডাকবে মা তুমি? মা, চলো ওইদিকে খাক দই, দই খাওয়ার পরে দই খাক, আমি এদিকে গোছাতে থাকি, ও তেল মাখতে মাখতে যতটুকু হয়, তারপর আবার স্নান টান করানোর সময় ওদিকে যেতে হবে, তারপর আবার দিদি এই দিতে দেরি হচ্ছে বলে চিৎকার করছে দিদি, যখন আবার খাওয়াবে ওকে তখন আমি ওদিকে স্নান পুজোটা করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার এদিকে আসব। আজকে এটাকে আমি কমপ্লিট করবই, করব, করতেই হবে আজকে। আজকে করতে, হ্যাঁ করতে হবে তো, করতে হবে তো। তো কি না, কাজ করি কাজ করি, স্নান হচ্ছে মামা, দিদি মা, আজ সকাল থেকে মা মা মাম্মা মা বলে যাচ্ছে, দেখে তো আমার দিকে ঘোরো মামা। এই ক্রিমটা খুব পছন্দ, এটা নিয়ে মোটামুটি ওকে সবকিছু করানো যাবে, এটা হাতে দিয়ে, তাই তো মা? এরম চু একটা, এই যা যা রেডি হয়ে গেছে, এই গরমে এই পাতলা পাতলা টেপ জামাগুলো একদম খুব ভালো। চলো আমার ওদিকে ভাতও রেডি হয়ে গেছে, এই এটাকে তুলে দিতে হবে, হা করে এটার দিকে তাকিয়ে আছে, কিন্তু এটা মুখে দেওয়া যাবে না মা, মুছতে হবে তারপরে। চলো তারপর একটু দই খাবো,
আর স্নান করতে যাওয়ার আগে আমি এখন আমন্ড খাবো, আমন্ড খেতে ভুলে গেছি সকাল সকাল, এখন খেয়ে আমি স্নানে যাবো। চলো গরম টরম করি, আমন্ডটা খাই, স্নান করি, পুজো করি, তারপর আবার আসছি। স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট, মেয়ে জাস্ট খাওয়া শেষ করলো, মিতাদি গেছে ওখানে ঘুম পাড়াতে, ওই যে দরজা বন্ধ। আর আমি এদিকে খাবার নিয়ে বসে পড়েছি, এই যে আর মাছ ফোর আর তার সঙ্গে বাটার দিয়ে ভাত। খেয়ে দিয়ে নিই, মেয়ে যদি ঘুমায় তাহলে মেয়ের পাশে দিয়ে একটু হালকা করে শুয়ে পড়বে। চলো খেয়ে নিই। আজকে ভদ্রলোক হয়েছিল একদম, এই সবে ঘুম থেকে উঠে এখন আপেল খাবো খাবো করছে। ওদিকে আপেল খাক, আমি একটু চট করে ব্যায়াম করে ফেলি। দেখি দেখি একজনের খুশিটা দেখো, কোথায় ও চলে এসছি ছাদে, বাজে এখন 5:24। সূর্যি মামাকে দেখো এখনো গনগন করছে, সূর্যি মামা আজকে 5:24-এও। এ বাবা, সূর্যি মামা পিছনে, সামনে একটা পুচি মামা, পিছনে চুজি মামা, সামনে পুচি মামা, পুচি মামা, পুচি মামা। মাথায় কি বেঁধেছিস দেখি, মাথায় কি, মাথায় এক খালি তরমুজ, তোর তরমুজটা খাবো না, নিচে গিয়ে একটা কাটতো। ভালোই ফুলছে কিন্তু, খারাপ হচ্ছে না ব্যাপারটা, কি করবে এবারে, কি বল, সব খালি গুন্ডামি গুন্ডামি আমার শানি। আজকে মামুনজি আমাদের ট্রিট দিয়েছে, পিৎজা আমলা স্টিক না ভাই, ভাবছে কোনটা নেবে কোনটা নেবে, কোন দিকে দেখ, পা দিকে দেখ, এসব বানাবে সব, পুদিনার চাটনি, এটা হচ্ছে আমলা স্টিক, বাবা গন্ধটা হয়ে বেরোলো তো, আমলা স্টিক, এটা পিৎজাগুলো আগে নিতাম তো, কিন্তু কি বলতো কেকের জিনিস রেখে না, হ্যাঁ পিজার জিনিস রাখতে গেলে আলাদা, চিকেন মানে চিজ একদম। আর এখন আমরা দুজনে মিলে খাবো হচ্ছে গ্লুকন ডি, নিম্বু পানি, তুই একটা বিচ্ছিরি ওয়ারেস, শুধু নুন, ওটাতে কোনো চিনির কিছু নেই, ওটা গুলে এনে দেখো, ওটা গুলে এনে আমাকে দিচ্ছে, এইটা আমার দেখি, এটা কি, এটা নিম্বু পানি, ইস কোথায় নিম্বু পানি আর কোথায় ওয়ারেস, জঘন্য খেতে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওই যে। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও, টাটা।